যারা সিম্পল গল্প দেখতে পছন্দ করেন, অ্যাট দ্য সেম টাইম এন্টারটেইনমেন্ট, আবার ফ্যামিলি বন্ডিং ওরিয়েন্টেড, প্রেমের সম্পর্ক ওরিয়েন্টেড, মানে বিভিন্ন বন্ডিং এখানে দেখানো হয়েছে, বিভিন্ন ইমোশন এখানে পোর্ট্রে করা হয়েছে। তো যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন তারা মানে কোনো প্রশ্ন ছাড়াই বা কোনো দ্বিতীয় চিন্তা ছাড়াই আদম দেখতে পারেন, ভালো লাগবে আমার বিশ্বাস। আদম থেকে আদম সন্তান, কেউ ফেরেস্তা কেউ বা শয়তান, এই লাইনটা কিন্তু আমরা সবাই মোটামুটি বুঝি। তবে এবার এই লাইনটাকে বোঝাতে আমাদের সামনে নিয়ে আসছে কিন্তু পরিচালক আবু তহিদ হিরণ ভাই, আদম সিনেমা। আর এই মুহূর্তে আদম সিনেমা চলছে খুলনা সঙ্গীতা সিনেমা হলে, যেখানে চলে আসছে আদমের টিম। আর আদমের টিম থেকে আমাদের মাঝে রয়েছে বলতে গেলে আদম কন্যা। তো আপু, প্রথমে আপনাকে স্বাগত খুলনাতে। থ্যাংক ইউ। গ্ল্যামার থেকে এই যে গ্রামের মেয়ে, গ্ল্যামার থেকে গ্রামের মেয়ে, আচ্ছা এটা কতটা চ্যালেঞ্জিং আপনাদের কাছে? আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি, এবং যেহেতু খুলনাতে আছি, খুলনা সম্পর্কেও দুটা কথা বলি। খুলনা আমার খুব প্রিয় শহর, খুব কাছের শহর, আমার অনেক আত্মীয় স্বজন আছে খুলনাতে, এবং ছোটোবেলা থেকে বহুবার আসা হয়েছে। এবং আমার গ্রামে এবং খুলনাতে একই ভাষা বলা হয়, যদিও আমার গ্রামটা বরিশালের অন্তর্ভুক্ত কিন্তু একই ভাষা বলা হয়। তো খুলনার মানুষ কোথাও দেখলেও আমার খুব নিজের মানুষ মনে হয়। আর হ্যাঁ, যেহেতু গ্রামে বড় হয়ে ওঠা, এইরকম কিছু র পার্সোনালিটিস বা র ক্যারেক্টার আমার ছোটোবেলা থেকে দেখার সুযোগ হয়েছে। তো হ্যাঁ, সেটা থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি। ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার সবাই হেল্প করেছে, কিছু সিনেমা দেখেছি। চ্যালেঞ্জিং কিছুটা তো হয়, সব চরিত্রই তো চ্যালেঞ্জিং, কারণ কোনোটাই তো আমি না, অন্য কোনো চরিত্র হয়ে ওঠাই চ্যালেঞ্জিং। তবে চ্যালেঞ্জিংয়ের থেকে আমার জন্য বেশি এনজয়েবল ছিল। আচ্ছা, আমরা একটা জিনিস দেখলাম, আমরা সিনেমা দেখেছি, আপনি সিনেমার মধ্যে ঢেকিতে ধান ভাঙছেন, শাড়ি পরছেন, এই যে ঢেকিতে ধান ভাঙা শাড়ি পরাদের হচ্ছে কিতকিত খেলা বলে আমাদের খুলনার ভাষায়, এই যে ব্যাপারগুলো, এগুলো আপনি কি জীবনে কখনো করেছেন ছোটোবেলায়? ঢেকিতে ধান ভাঙাটা আমি ছোটোবেলা থেকে দেখেছি, বাট এতই ছোটো ছিলাম যে ঢেকির উপরে পার দিলে যে ঢেকিটা মানে নামবে এরকম অত বড় ছিলাম না। তো হ্যাঁ, তবে কিতকিত খেলা হয়েছে, আর হ্যাঁ এইগুলো সামনে থেকে দেখা হয়েছে সবাই। আচ্ছা, আমরা কিন্তু আপনাকে এর আগে দেখেছি মিশন এক্সট্রিমে আরবিন শুভ ভাইয়ের সঙ্গে, এবার একবারে ইয়াশন ভাইয়ের সঙ্গে একবারে গ্রামের মেয়ে হয়ে গেলেন, মানে কোনটার মধ্যে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? পাশাপাশি চলে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে এই যে সিনেমা মেকিং হচ্ছে, এখানে আপনি কোন সিনেমা মানে কোন সেটে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোন সেটটা কেমন হয়? আমার কাছে না সবই সেম, যখন গল্পটা আমার পছন্দ হয় সব কাজে আমি খুব এনজয় করে করি। তবে হ্যাঁ, যেমন এত সিম্পল, কারণ আদম খুব সিম্পল এবং সহজ সরল গল্পের সিনেমা, আবার মিশন এক্সট্রিম খুব কমপ্লিকেটেড থ্রিলার স্টোরি। তো এই দুইটার মধ্যে পার্থক্য থাকে হচ্ছে অ্যারেঞ্জমেন্টে, ওটা বিগ বাজেটের, প্রচুর অ্যারেঞ্জমেন্টের, আর এটা হচ্ছে অত বাজেট লাগে না ইউজুয়ালি, আর হচ্ছে একটু সিম্পল অ্যারেঞ্জমেন্টের। তবে দুইটা করতে দুই রকমের মজা, ওইটা হচ্ছে হেক্টিক অনেক, আর এটা হচ্ছে খুব সিম্পল। এবং আমি থ্রু আদম আমি ওই র লাইফস্টাইলটা লিড করার সুযোগ পেয়েছি। সো হ্যাঁ, তো দুইটাই আমার জন্য অনেক মজার। ওকে ওকে, তো আমরা আপনাকে দুটো সিনেমা দেখছি, দু ধরনের সিনেমা দেখছি, আর এই ঈদে কিন্তু একটা সিনেমা চারটা সিনেমা কিন্তু আটটা জনারে ডিপেন্ড করতেছে, তো সেখান থেকে আসলে আদম কেন দেখবে বা আদম হচ্ছে কী স্পেশালিটি রয়েছে যার কারণে দর্শক সিনেমা হলে আসবে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিনেমায় সোশ্যাল মেসেজ ক্যারি করে, আদমও তার ব্যতিক্রম নয়, ব্যতিক্রম হচ্ছে গল্পটা, এবং প্রত্যেকটা সিনেমার গল্পই ব্যতিক্রম, এবং প্রত্যেকটা সিনেমার অডিয়েন্স ব্যতিক্রম, এবং দর্শকের রুচি আলাদা হওয়ার কারণে হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা মার্কেটে আসে। তো যারা সিম্পল গল্প দেখতে পছন্দ করেন, অ্যাট দ্য সেম টাইম এন্টারটেইনমেন্ট, আবার ফ্যামিলি বন্ডিং ওরিয়েন্টেড, প্রেমের সম্পর্ক ওরিয়েন্টেড, মানে বিভিন্ন বন্ডিং এখানে দেখানো হয়েছে, বিভিন্ন ইমোশন এখানে পোর্ট্রে করা হয়েছে। তো যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন তারা মানে কোনো প্রশ্ন ছাড়াই বা কোনো দ্বিতীয় চিন্তা ছাড়াই আদম দেখতে পারেন, ভালো লাগবে আমার বিশ্বাস। আচ্ছা আপু, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সর্বশেষ, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফিল্ম স্টোক্স, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবাই আদম সিনেমা দেখুন, দ্যাটস ইট। আরে রুকো জরা, তুমি তো আদম দেখবে, বাকি সিনেমা দেখবে না, সাতটা সিনেমা চলছে, সব সিনেমাই দেখবে, আমি এখন আদমের রিপ্রেজেন্টেটিভ। অবশ্যই অবশ্যই, সো হ্যাঁ, সবাই আদম সিনেমাটা দেখুন। আদম, 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 ভাই বোয়ালে গেলি।